হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভৌতিক ঘটনা। ছোটবেলা থেকেই শহরে থাকায় রকিব তার গ্রাম সম্পর্কে তেমন কিছু জানে না, আর পড়ালেখার চাপ থাকার কারণে গ্রামে বেশি আসাও হয় না। গ্রামের বাড়িতে তার দাদা দাদি আর চাচা চাচি এবং তার চাচাতো ভাই। রকিব এবং তার চাচাতো ভাই একই ক্লাসের ছাত্র। রকিব তার চাচাতো ভাই থেকে বয়সে একটু ছোট। যাই হোক, এখন মূল ঘটনায় আসি। রকিব এসএসসি পরীক্ষা শেষ করে মনে মনে গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার প্ল্যান করল এবং সে ঠিক করে নিল গ্রামে বেড়াতে যাবে। শহর থেকে গ্রামে যেতে প্রায় 4 ঘন্টার পর সে তার ব্যাগ গুছিয়ে বিকেলবেলা গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। বৈশাখ মাস, তাই মাঝে মাঝে ঝড় তুফান এবং বৃষ্টি হচ্ছিল। গাড়িতে অনেকক্ষণ সময় কাটানোর পর সে তার গ্রামের বাজারে এসে পৌঁছে যায়। তার একটা স্বভাব ছিল, গ্রামের পরিবারের কাউকে না জানিয়ে হঠাৎ করে চলে আসা। বাজার থেকে গ্রামের বাড়িতে যেতে 1 কিলোমিটারের পথ। গ্রামের রাস্তায় কাদা হওয়াতে কোনো গাড়িও যাচ্ছিল না, তাই সে গ্রামের রাস্তা ধরে হেঁটেই চলতে লাগলো। হেঁটে যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এবং প্রচণ্ড বাতাস বইতে লাগলো। সে কি করবে ভেবেই পাচ্ছিল না। তার কোনো জায়গাতে আশ্রয় নেওয়ারও কোনো উপায় ছিল না, তাই কোনো উপায় না দেখে ভয় নিয়েই হাঁটা শুরু করলো। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। এভাবেই সে অর্ধেক রাস্তা পার হতে রাস্তার এক পাশে কবরস্থান দেখতে পেল। ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছিল। কবরস্থান পার হওয়ার সময় রাস্তার সামনে দিকে ছাতা মাথায় অদ্ভুত একজন লম্বা লোককে দেখতে পেল। সে মনে মনে ভাবল গ্রামের কোনো লোক হবে হয়তো, তাই সে লোকটির ছাতার নিচে আশ্রয় চাইল এবং তারা হাঁটতে থাকলো। সে সহসা লোকটির কাছে গ্রাম সম্পর্কে নানা কিছু প্রশ্ন করল, কিন্তু লোকটা তার কোনো কথার জবাব না দিয়ে হাঁটতে থাকলো। লোকটার মুখে কোনো জবাব না পেয়ে সাহসের বদলে আরও ভয় পেতে লাগলো, আর বৃষ্টির কারণে অন্ধকার থাকায় সে লোকটিকে ভালোভাবে দেখতেই পাচ্ছিল না। তাই ভয় নিয়ে লোকটির সাথে হাঁটা শুরু করলো, কিন্তু বিদ্যুৎ চমকানোর আলোতে রকিব লোকটার মুখের দিকে তাকাতে দেখতে পেল রক্ত মাখা চেহারা, চোখ দুটো উপর দিকে উঠানো, আর তার গালের মাংস যেন কোনো জন্তু জানোয়ারেরা খেয়ে নিয়েছে। সে এইসব দেখে তার পুরো শরীর হিম হয়ে আসে। সে দৌড়ে কোথাও পালানোর শক্তিটা খুঁজে পেল না এবং সে এখানে অজ্ঞান হয়ে পড়ে রইল। এবং সকালে গ্রামের লোকজন জড়ো হলে খবরটা তার চাচা জানতে পেরে তাকে এসে নিয়ে যান এবং সে অনেক দিন ধরে জ্বরে কাতরাচ্ছিল। আর পুরো ব্যাপারটা রকিব তার বাবা মার কাছে গোপন রাখতে বলল চাচাকে।